গন্ডগোল কেন হলো না সেজন্য বিএনপির নেতাদের উপর চটেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গন্ডগোল করার উদ্দেশ্যে ঢাকা শহরের প্রবেশ মুখগুলোতে অবস্থান ধর্মঘট অর্থাৎ অবরুদ্ধ করার কর্মসূচি ঘোষণা করে কেউ যাতে শান্তি শৃঙ্খলা স্থিতি বিনষ্ট করতে না পারে সেজন্য আমাদের দলের নেতা কর্মীরা ঢাকার প্রবেশ মুখে সতর্ক পাহারায় ছিল আমাদের দলের নেতা কর্মীদের শান্তিপূর্ণ অবস্থানের উপর তারা আক্রমণ চালিয়েছে পুলিশের উপর আক্রমণ চালিয়েছে ঠিক 13-14-15 সালে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে ঠিক একইভাবে তারা গতকাল ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পুলিশের উপরে জনগণের উপরে জনগণের গাড়ির উপরে বাসের উপরে আক্রমণ চালিয়েছে নগদের কাছে হক করলেই সমান হেললে গা নগদের সেন মানে একদম ফ্রি সাতটি বাস কালকে প্রথমার্ধে জ্বালিয়েছে রাতের বেলা আরো গাড়িতে আগুন দিয়েছে প্রত্যেকটি গাড়ি ব্যক্তি মালিকানাধীন এবং এই গাড়িগুলো যারা ব্যক্তি মালিকানাধীন গাড়ি অনেক কষ্টে এই গাড়িগুলো কিনেছে এই গাড়ি চালানোর মধ্য দিয়ে একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি পরিবারের স্বপ্নকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার আয় উপার্জনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটি কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না বিএনপি একটি সন্ত্রাসী দল তারা গতকাল আবার সেটি প্রমাণ করেছে আপনারা দেখেছেন যে বিএনপি নেত্রী নিপুণ রায়ের বক্তব্য অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছে আবার বলছে এটা একটু ভিডিও করে রাখিও জায়গা মতো পাঠাতে হবে অর্থাৎ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাতে হবে এবং তারেক জিয়া নিজে ফোন করে করে ওয়ার্ড লেভেলে নির্দেশ দিচ্ছে গাড়িতে আগুন দেওয়ার জন্য গাড়ি ঘোড়া ভাঙচুর করার জন্য পুলিশের উপর আক্রমণ করার জন্য তারেক জিয়া নিজে ঢাকা শহরের ওয়ার্ড লেভেলের নেতাদের কাছে তারেক জিয়া নিজে টেলিফোন করে করে বার্তা দিচ্ছে সেই প্রমাণ আমাদের হাতে আছে